ওয়েলকাম এভরিওয়ান। প্রথমেই সবাইকে হ্যাপি ঈদ, পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদের আনন্দে সকলে মেতে ওঠো এবং সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, ঈদ মোবারক। তো ঈদের দিনে কিন্তু আরো একটি খুশির খবর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তোমরা যারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে রয়েছো, 2023 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট এবং খুশির খবর শেয়ার করব, খুশির ঈদে খুশির খবর শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো প্রথমেই 2023 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত যে বড় আপডেট চলে এসেছে, রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু এবছর পাস করতে চলেছে। 2023 সালে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করতে চলেছে। মাধ্যমিকের ক্ষেত্রে পাশের হার বাড়তে চলেছে এবং এতদিনে কিন্তু খাতা দেখা শেষ, ঠিক আছে, ক্রস চেকিং ও শেষ। মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু ক্রস চেকিং ও শেষ হয়েছে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে খাতা দেখা সবেমাত্র শেষ হয়েছে, এখন কিন্তু ভালোভাবে পর্যালোচনা করা হচ্ছে, ঠিক আছে। যারা কিন্তু পরীক্ষক, মেইন পরীক্ষকের দায়িত্বে রয়েছে, সকলেই কিন্তু মানে ভালোভাবে খাতাগুলো চেক করা হচ্ছে যাতে নাম্বারের ভুল ত্রুটি না হয়, ঠিক আছে। এবং এই মুহূর্তে যে বড় আপডেট চলে এসেছে, রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পাস করেছে মাধ্যমিকের ক্ষেত্রে। প্রথমে যেটা আমি খুশির খবর দিতে চাই, মাধ্যমিকের বাংলা ইংরেজিতে প্রচুর নম্বর উঠেছে। বাংলা পরীক্ষায়, ইংরেজি পরীক্ষায় কিন্তু 80-90 পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা প্রচুর, ঠিক আছে। এবং অ্যাভারেজ যে নাম্বারটা হয় 60-70, এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ছাত্রছাত্রী রয়েছে এবং সকলের পরীক্ষার যে ফলাফল কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদেরকে কিন্তু মানে যে খুশি খবরটা আমি দিয়ে যাচ্ছি, বাংলা ইংরেজিতে তোমাদের সব থেকে বেশি নম্বরটা এসেছে। তারপরে তোমাদের যে নম্বর বেশি এসেছে জীবন বিজ্ঞানে, জীবন বিজ্ঞানে সকলের নাম্বার বেশি এসেছে। ইতিহাসে কিন্তু তুলনামূলকভাবে একটু কম নাম্বার এসেছে, অঙ্কর ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু কম নাম্বার এসেছে। কিন্তু তোমাদের যে ভয়টা ছিল যে অঙ্কে অনেকেই ফেল করবে, কিন্তু যা আপডেট উঠে এসেছে অঙ্কেও কিন্তু ম্যাক্সিমাম ছাত্রছাত্রী পাশ করে গেছে এবং গ্রাফ পেপারের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয়নি। দেখো, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল যে গ্রাফ পেপারের জন্য, দেখো আমরা দেখেছিলাম যে যখন মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা হয় তখন কিন্তু অঙ্ক পরীক্ষার দিয়ে সেই ছাত্রছাত্রী রাস্তায় কান্নায় ফেটে পড়ে, সেই তুলনায় কিন্তু অনেক ভালো নম্বর উঠেছে অঙ্কের ক্ষেত্রে। অঙ্কের ক্ষেত্রে তুলনামূলকভাবে কিন্তু পাশের হার একটু কম হলেও কিন্তু ওভারঅল কিন্তু ভালোই রেজাল্ট হবে, ঠিক আছে। তো তোমরা যারা যারা মোটামুটি অঙ্ক করে এসেছো সকলে পাস করে যাচ্ছ, কারণ মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা সকলেই জানো যে 15 তুললেই হয়ে যাবে এবং 15-এর মধ্যেই যদি কেউ হচ্ছে 10-11-12 পায় তাহলে কিন্তু গ্রেস নম্বর দিয়ে পাস করে যাচ্ছ, ঠিক আছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। অঙ্ক পরীক্ষার রেজাল্ট তুলনামূলকভাবে খারাপ হলেও বাংলা, ইংরেজি, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানেও কিন্তু প্রচুর নম্বর এসেছে, যা আপডেট উঠে আসছে। বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা যারা খাতা দেখেছেন বা যারা ক্রস চেকিং করেছে, যে আপডেটগুলো উঠে আসছে যে প্রচুর নম্বর কিন্তু এই বিষয়গুলোতে উঠেছে। ভূগোলে প্রচুর নম্বর উঠেছে, পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি দেখা যায় ইংরেজি পরীক্ষায় ভালো নম্বর উঠেছে অনেকের, ঠিক আছে। কেমিস্ট্রি, রসায়নে কিন্তু সকলের ভালো নম্বর এসেছে, এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দিয়ে গেলাম। তুলনামূলকভাবে ভূগোল এবং অঙ্কে, ফিজিক্সে একটু কম নাম্বার এসেছে, কিন্তু বায়োলজি, ইংলিশ, তারপরে হচ্ছে কেমিস্ট্রি, এই বিষয়গুলোতে কিন্তু বেশি নম্বর এসেছে। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, এগুলোতে বেশি নম্বর এসেছে। তো সুতরাং দেখো, কম বেশি কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এবং দেখো গ্রেস নম্বর ওভারঅল সকলকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যারা একদম মানে বিপদ সীমায় রয়েছে তাদেরকে কিন্তু গ্রেস নম্বর দিয়ে পাশ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। 21 পেলে পাস, যারা 18-19-17 করে পেয়েছো তোমাদেরকে পাশ করানোর চেষ্টা করা হয়েছে। 24 পেলে পাস, যারা 20-21 পর্যন্ত পেয়েছো তোমাদেরকে পাশ করানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু দেখো, আমি বারবার যেটা বলছি, 100% কিন্তু পাশ করবে না, ঠিক আছে। কারণ দেখো, কেউ যদি হচ্ছে 6-7 পেয়ে থাকে সেটা তো টেনে টুনে তাকে 24-21 করে দেওয়া হবে না। বা যারা খাতায় আঁকিবুকি লিখে এসেছে, ডোরেমন এঁকে এসেছে, বা প্রেমপত্র, অসভ্য গালিগালাজ, অকথা কুকথা লিখে এসেছে, তাদেরকেও পাস করানো হবে না। কিন্তু যারা মোটামুটি লিখে এসেছে সকলে পাস করবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কিন্তু রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী এবছর পাস করতে চলেছে। কোন বিষয়ে কত নাম্বার উঠলো বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।